তো দেখো ঋষভকে, ঋষভ এখন স্টার লাগাচ্ছে, আর স্টারটা দেখিয়ে দাও। এই যে এখন কিনে এনেছে, এনে আর দেখো এই যে জানালায় লাগিয়ে দিচ্ছে। আর কেন লাগাচ্ছে বলো তো? এটা রাতে শান্তপুর আসবে, তার জন্য ওকে গিফট দিয়ে যাবে, তার জন্য স্টার লাগিয়ে রেখে দিচ্ছে। তো দেখে নিলে, স্টার লাগানো হয়ে গেল। এবার চলো আরো কিছু দেখাবো। এবার এখানে দেখো, এই যে ঋষভ সাজিয়ে রেখে দিয়েছে, দেখো এই যে সান্তা ক্লজ, আর এই যে ক্রিসমাস ট্রি, আর তার মধ্যে দেখো বেল, তারপরে বল, স্টার, দেখেছো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঋষভ। আর সান্তা, এই যে আবার একটা গিফটের বক্স দেখেছো। আর সান্তা দাদু দেখো হাতে কি নিয়ে আছে, একটা হারিকেন। তাহলে দেখে নিলে যে ঋষভ সাজিয়ে রেখেছে, আর সান্তা দাদু আসবে কিন্তু রাতে। ঋষভ নাকি গিফট নেবে, তার জন্য নাকি সান্তা দাদু আসবে। তো দেখো জানি না কি হবে এখন। আর হাসছে দেখো বসে বসে ঋষভ বাবু। তো দেখে নিলে, তো এবারে বাইরে দেখাবো। আর এখানে দেখো স্টার লাগিয়েছে, এই যে স্টার লাগিয়েছে, আর এই বেল দেখছো, এই যে বেল লাগিয়েছে। তো দিনের বেলা সকালে দেখাবো আবার। তো দেখো স্টার, এটাই লাগিয়ে ঋষভ সাজিয়ে নিল সুন্দর করে। তা এখন কটা বাজে বলো তো? বাইরে অন্ধকার, লাইট জ্বলছে, এখন 10:30 বাজে। ঋষভ সাজিয়ে নিয়েছে, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ সব সাজানো হয়ে গেছে। তো কাল সকালে দেখাবো ঋষভ কে কি গিফট দেয়, ঠিক আছে? দেখো টুপি পরিয়ে দিচ্ছে আবার, চোখ ঢাকা দিয়ে। আরো টুপি আছে, সেগুলো বের করবো। তো কাল সকালে আবার তাহলে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে গুড নাইট। এখানে দেখো এটা কি দেখতে পাচ্ছ তো? আর বড়দিন, ক্রিসমাসের দিনে কেক না খেলে তো জমবেই না, তার জন্য দেখো একটা বড় লম্বা একটা কেক নিয়ে চলে এসেছি। তো ঋষভের হাতে রয়েছে, এটা কাটা হবে রাতে, আর রাতেও খাবো, কালকেও খাবো। তো দেখে নিয়েছো কেকটা, ঋষভ কেমন নাচছে কেকটাকে নিয়ে, বেশ একটা লম্বা বড়। আর ক্রিসমাসে কিন্তু এই কেকগুলো বেশ খেতে ভালো লাগে, ফুড কেক খুবই ভালো লাগে। চল এখনই খেলি। তো দেখলে কেকটা, তো দেখো এখন আজকে হলো, এটা হলো বড়দিনের সকালবেলা। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং, আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো ঋষভকে সান্তা ক্লজ গিফট দিয়ে চলে গেছে। তো ঋষভ এখন তো ঘুম থেকে উঠে দেখো গিফটের বক্স নিয়ে বসে গিয়েছে। তো এখন মশারি ভিতর থেকে বেরোয়নি, ভিতরেই আছে, আর আমরা শুয়েই ছিলাম, ঋষভের বাবা শুয়ে আছে, আমি পাশে আছি। তো দেখো ঋষভ এখন গিফট খুলছে। তো সান্তা ক্লজের কাছে ঋষভ যা চেয়েছিল সেটাই সান্তা ক্লজ দিয়ে গেছে। তো প্রত্যেক বছর সান্তা ক্লজের কাছে অন্য অন্য গিফট চায়, তো সবগুলোই ঋষভকে দিয়ে যায়। কোনো বছর বল, কোনো বছর ব্যাগ, কোনো বছর খেলনা, আর কোনো বছর চকলেট, আরও অনেক কিছু। তো ঋষভ এখন গিফটটা পেয়ে তো খুবই খুশি। তো দেখো খুলছে এখন বসে। তো দেখো গিফটের প্যাক খোলা শুরু হয়ে গেছে। তো বাচ্চারা এরকম গিফট পেলে তো খুবই, ওদের মনে খুবই আনন্দ হয়, ভালো লাগে। তো বাচ্চারা অল্প ছোট কিছু পাক আর বড় কিছু পাক, তাতেই বাচ্চারা খুবই খুশি হয়। তো এইটুকু আনন্দ তো দেওয়াই যেতে পারে। তো দেখো কী কী দিয়েছে, তো দেখছে খুলে প্যাকেটের মধ্যে। তো ঋষভ এখন একটা 5-star নিয়ে খেতে বসে গিয়েছে। হ্যালো গাইস, হ্যালো, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছো, আজকে আনন্দ করছো, সবাই ঘুরতে বেড়াতে যাচ্ছ। আমরাও যেতাম প্রত্যেক বছর 25শে ডিসেম্বর,
চিড়িয়াখানা চিড়িয়াখানায় যেতাম তারপরে গত বছরে গিয়েছিলাম মিউজিয়াম তো প্রত্যেক বছর ছোটখাটো জায়গা একটু ঘুরে আসি তো এবারে তো গিয়েছিলাম ঘুরতে তো আজকে আর যাচ্ছি না যাব একটু বাইরে একটু তো বেড়াতেই হবে না হলে তো হবে না তো বেড়াবো নিশ্চয়ই তো দূরে কোথাও না কাছাকাছি একটু ঋষভকে নিয়ে যাব তো ঋষভ তো এখন যাচ্ছে সাইকেল পাম্প দিতে ও সাইকেল চালায় তো সাইকেলে পাম্প দিয়ে আসছে তো তোমরা বলো তোমরা কোথায় কোথায় ঘুরছো কেমন এনজয় করছো আর দেখো টুপি পরিয়ে দিয়েছে ঋষভ মাথায় আর ঋষভও পরে নিয়েছে আর তোমাদের তো কাল রাতে দেখেছি তো কাল রাতে দেখিয়েছিলাম ঋষভ কেমন করে ক্রিসমাস ট্রি তারপরে সান্তা ক্লাসকে সাজিয়েছিল সেটা দেখিয়েছিলাম তো ঋষভকে তো আবার গিফট দিয়ে গেছে আর ঋষভ তো গিফট নেবে বলে রাতে ঘুম আছেই না কখন দিয়ে যাবে কখন দিয়ে যাবে সেটাই নিয়ে ও খুব ওতে ছিল খুব কখন দিয়ে চলে গেছে জানি না আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর ঋষভকে গিফট দিয়ে চলে গেছে তাই তো ঋষভ দেখো কি বলছে বলছে নাকি আমি গিফট দিয়েছি বলছে কোথায় লুকিয়ে রেখেছিল আমি কি দিতে পারি সান্তা ক্লাস এসে দিয়ে যায় তোমরা জানো তো সবাই যে সবাইকে দিয়ে যায় টুপিটা দেখো না কত সুন্দর তো সান্তা ক্লাস এসে সবাইকে গিফট দিয়ে যায় সেটা তো ঋষভ বিশ্বাস করছে না তো ঋষভ বলছে না তুমি দিয়েছো তুমি দিয়েছো কি করে দেবো আমি কি সান্তা ক্লাস তো আমি গিফট দেবো হ্যাঁ তাহলে তো গিফট কি পেয়েছে সেটা তো দেখলে এবারে সান্তা ক্লাসকে দেখাবো রাতে দেখেছিলাম সকালে একটু দেখিনি এক ঝলক চলো তো ঋষভ তো দেখো সান্তা ক্লাসের কাছে কিন্তু এটাই চেয়েছিল গিফট তো সান্তা ক্লাস মানে শুনতে পেয়ে গিয়েছে তো দিয়ে গেছে আর দেখো সকালে উঠে যখন হাতে পেয়েছে তখন একটা ফাইভ স্টার খেয়েও নিয়েছে আর একটু আগেই ক্যাডবেরি রেখেছে আর দেখো ক্যাডবেরি একটা খেয়ে নিয়েছে বুঝেছো সান্তা ক্লাস ঠিক শুনে নিয়েছে যে ঋষভ কি চেয়েছে তো দেখো কাল রাতে দেখিয়েছিলাম এই যো সান্তা ক্লাস দাঁড়িয়ে আছে হারিকেন হাতে নিয়ে আর একটা সান্তা ক্লাস দেখো গাছে ঝুলছে দেখেছো তো দেখো ঋষভ কিন্তু এটা নিজের হাতেই সাজিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে আর জানালায় তো একটা স্টার লাগিয়েছিল দেখিয়েছিলাম এই যে লাগিয়ে রেখেছে দেখো স্টারটা আর বেলুন ফুলাচ্ছে তো দেখো রাতেও দেখিয়েছিলাম এখানে স্টার আর এই যে বেল এখনো দেখিয়ে দিলাম আর বাইরেটা দেখো আর এখন আমাদের ছাদ কিন্তু একটু পরিষ্কার হয়েছে মোটামুটি করে দিয়েছে এখন তো কাজ বাকি আছে তো ঠিক আছে কাল রাত্রে আর সকালে যা যা একটু করা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো আর সান্তা ক্লাস দাদু এসে ঋষভকে যে গিফটটা দিয়ে গেল দিয়েছে তো তোমরা তো অবশ্যই জানাবে যে সান্তা ক্লাস এসে দিয়ে গেছে কিন্তু তোমাদের জানাতে হবে তো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আজকের দিনে ভালো করে এনজয় করো ঘোরো ফেরো খাওয়া দাওয়া করো সব আনন্দ করো আমরাও বেরোবো একটু পরে আমি এখন রান্না বসিয়েছি রান্না হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে দুপুর একটা বেরিয়ে পড়বো আর আশেপাশে একটু ঘুরে আসবো তো তোমরাও বেরিয়ে পড়ো আজকের দিনটাকে কেউ বাদ দিও না সবাই আনন্দ করো একসঙ্গে তো মেরি ক্রিসমাস সবাইকে তো টাটা টাটা।